আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। শারদীয়ার শুভ ষষ্ঠীর শুভ লগ্নেই জলপাইগুড়ি শহর সংলগ্ন আসামোড় এলাকায় নিজ বাসভবনে প্রতিবছর নেয় এবছরও শতাধিক দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন কর পরিবার। আসামোড়ের বাসিন্দা ব্যবসায়ী তথা বিশিষ্ট সমাজসেবী নিতাই কর এবং জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুচেতা কর ও তার পরিবারের সদস্যরা এদিন দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি এলাকার দুস্থ মানুষেরা। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888547 47 এবং 9382318128 এই মোবাইল নম্বরে। আমাদের এই কর পরিবার থেকে, কর পরিবারের থেকে যেমন আমাদের ছেলে, বড় ছেলে বিয়ে করছে বউ, আমরা ওই কর পরিবারের পাঁচজন সকলে মিলে আমরা মহাষষ্ঠীতে প্রতিবারই দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করি। কারণ আমরা তো সারা বছর নতুন জামা কাপড় কিনতে পারি, ওরা তো কিনতেও পারে না, ঠিক হয়তো পুজো একটা নতুন সুতা উঠে না, সেই ভেবে আমরা কিছু গরিব মানুষকে বস্ত্র বিতরণ করি। কত লোককে করলেন? 600 করা হয়ে গেছে, এখনো আরো লোক আছে, কতটা করতে পারবো আরো দেখি। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুচেতা কর, প্রাক্তন সভাপতি। আমি প্রাক্তন সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, এবারও পঞ্চায়েত সমিতি নেই। মহাষষ্ঠী প্রতিবারের ন্যায় এবারও আমরা ষষ্ঠীর দিনে দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ করলাম। আজকে আমরা প্রথমে 500 শাড়ি এনেছিলাম, এত লোকের ভিড়, লাস্টে আবার 100 নিয়ে আসলাম, 600 শাড়ি দেওয়া হয়েছে। এখনও বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, জানি না কখন কখন শেষ করতে পারবো। কারণ আমাদের পর পরিবার প্রতিবার দুস্থ মানুষকে শাড়ি দিয়ে থাকে, সেটা শুধু এইবারই নয়, আমরা পরম্পরা অনেকদিন ধরে দিয়ে আসছি। কারণ একটা শাড়ি নিয়ে গরিব মানুষ পুজো দেখতে যাবে, আমরা জামাকাপড় পরে পুজো দেখতে যাব, আর গরিব মানুষ যারা তারা পারবে না, সেটা চিন্তাভাবনা করে আমরা এই সিদ্ধান্তটা নিয়ে থাকি, প্রতিবার আমরা দিয়ে যাচ্ছি। কত লোকের সমাগম হলো? এখনও অব্দি 600 শাড়ি দিয়েছি আমরা, আরও তো দাঁড়িয়ে আছে, আরও প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এখন শাড়ি দিলে তো সারা জলপাইগুড়ির লোককে তার পক্ষে দেওয়া সম্ভব না, দেখা যাক যারা আসছে তাদের জন্য কি চিন্তাভাবনা করতে চাই। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে নিতাই কর, আমি এই কর পরিবারের হেড। 40 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান মনোজ ইলেকট্রনিক্স নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। মনোজ ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রনিক্স জিনিস, মোবাইল, ফার্নিচার, কিচেন, চিমনি ও ওয়াটার পিউরিফায়ারের মধ্যে যে কোনো জিনিস ক্রয় করুন আর নিয়ে যান নিশ্চিত উপহার। উপহার হিসেবে রয়েছে 20,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি হেলথ চেকআপের সুবিধে, হলিডে প্যাকেজ ও বিভিন্ন উপহার। এই অফার পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া, আমবাড়ি ফালাকাটা, বেলাকোবা, বটতলা ও রাজগঞ্জের আউটলেটে। তাই আর দেরি কেন, প্রিয়জনকে নিয়ে আজই আসুন মনোজ ইলেকট্রনিক্স। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 8 মোবাইল নম্বর।